আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, নিরাপদে আছেন, ঘরেই আছেন, কি আছেন তো? আজ আমি আপনাদের জন্য তোমাতে আসক্ত এই গল্পের 6 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, যদিও গল্পের পর্বটা অনেক বেশি ছোট হয়ে যাচ্ছে এটা আমিও বুঝতে পারছি, আপনারাও হয়তো বা জানেন। তাই আমি আপনাদের সবার কাছে বলবো, প্লিজ রাগ করবেন না, ওকে? আর কেউ বলবেন না যে গল্পটা তো ছোট কেন, আমিও তো চেষ্টা করছি গল্পটা ছোট বলেই অনেকগুলো পর্ব দেওয়ার, তাই না? আশা করছি বুঝতে পেরেছেন। অবশ্যই কেউ মনে কিছুই করবেন না, একাধিক পর্ব অবশ্যই 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 দিব। আর পুরো গল্পটা দেখার পর কমেন্ট অবশ্যই করবেন, ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন অথবা চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখতে ভুলবেন না আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। তো চলুন আজ আর বেশি কথা বাড়াবো না, সরাসরি গল্পে চলে যাই। অথর নগ্নপীঠের মায়া ডুবে যেতে লাগলো মাহির, মনে হচ্ছে পিঠের শিরদারার দুই কুলে সাগরের সাদা সাদা ফেনা তোলার ঢেউ বয়ে যাচ্ছে, যা দু তীরে গিয়ে বাড়ি না খেয়ে মাহিরের হৃদয় বাড়ি খাচ্ছে। মাহিরের ইচ্ছে হলো সেই ঢেউয়ে নিজেকে ভাসিয়ে দিতে, ভেসে ভেসে চলে যেতে অন্য এক জগতে, যেখানে অথই আর মাহির ছাড়া আর কেউ এসে বিরক্ত করবে না। মাহির আর অথই নিশ্চয় জানেও না এখানে আমার অনেক বন্ধুগুলো আছে, সবাই সাথেই যাবে, কি আপনারা যাচ্ছেন তো? অথই শাওয়ার ছেড়ে এসে রুমে প্রবেশ করলো, তার বাবার দেওয়া দুটো লাগেজ থেকে একটা তুলে এনে বিছানায় রাখলো, একের পর এক জামা বের করে বিছানায় ছড়িয়ে ছিটিয়ে রাখছে, কোনটা পরবে বুঝতে পারছে না। নিজের পছন্দসই কোনো জামা না পেয়ে বেশ বিরক্ত নিয়েই দ্বিতীয় লাগেজে হাত বাড়ালো, কিন্তু প্রথমটার থেকে এটা বেশ ভারী হওয়ায় অথৈর উঁচু করতে কষ্ট লাগলো। খানিকটা জোর দিয়ে উঁচু করতে নিজের গায়ে জড়ানো টাওয়ালটা খুলে গেল, আর তখনই হাঁ করে থাকা মাহিরের মুখটা চোখে পড়ল অথৈর। খানিকটা লজ্জাবোধ থেকে লাগেজটা নিয়ে নিজেকে ঢেকে নিল, বেশ জাজালো কণ্ঠে বলল, আপনি কি চোখ দিয়ে আমাকে গিলে খাবেন? এভাবে হাঁ করে একটা নগ্ন মেয়ের দিকে তাকিয়ে আছেন, মিনিমাম লজ্জাবোধটুকু নাই, ভ্যাঁ সরম একটা। মাহির ঝটপট নিজের দুই হাতের তালু দিয়ে শক্ত করে নিজের চোখ ঢেকে নিল, সরি আমি আসলে বুঝতে পারিনি এভাবে আপনার টাওয়েলটা খুলে যাবে। অথৈ বলল, ও তার মানে এখন সব টাওয়েলের দোষ, টাওয়েলের উচিত ছিল আপনার পারমিশন নিয়ে খুলে যাওয়ার, তাই না? মাহির বলল, হ্যাঁ না মানে। অথৈ রাগে লাগেজটা নিচে ফেলে দিল, টাওয়েলটা দিয়ে শরীরটা ঢেকে নিয়ে মাহিরের দিকে এগিয়ে আসলো, হাত দুটো দুই দিকে প্রসারিত করে বলল, নিন ভালো করে দেখে নিন, নিজের চোখের লালসা মিটিয়ে নিন, নিজের মনের লালসাও মিটিয়ে নিন, এটার জন্যই তো আমাকে এখানে নিয়ে এসছেন, আমার বাবাকে জাদু করেছেন, তাই না? মাহির চোখ বন্ধ অবস্থায় অথৈকে জাপটে ধরল। মাহির বলল, আমাকে এতটা কুৎসিত ভাবেন কেন অথৈ? আমার উপর আপনার এতটা রাগ কেন? কি করেছি আমি? আপনাকে বিয়ে করাটাই কি আমার ভুল নাকি অন্য কিছু? অথৈ উষ্ণ পানিতে চোখ ভিজে একাকার, নিজের চকচকে দাঁতগুলো সব কয়টা মাহিরের ঘাড়ে বসিয়ে দিল। মাহিরের হাতের বাদর নরম হওয়ার বদলে আরও শক্ত হয়ে এলো, অথৈকে শক্ত করে চেপে ধরে হালকা কুঁকিয়ে উঠল। অথৈ বলল, আমি আপনাকে ঘৃণা করি, বুঝতে পারছেন আপনি, ঘৃণা করি আপনাকে। অথৈ নিজেকে মাহিরের হাতের বাদন থেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করতে লাগলো, কিন্তু কোনোভাবেই যখন পেরে উঠল না তখন নিজের সর্বস্ব জোর দিয়ে মাহিরের ঘাড়ে পুনরায় কামড় ধরল। এবার মাহির ব্যথাটা হজম করতে পারল না, নিজের হাত দুটো মনে হলো অবশ হয়ে গেছে, হাতের বাদন আলগা হতেই নিজেকে ছাড়িয়ে নিল। মাহিরও সেখানে আর এক মুহূর্ত দেরি করল না, দ্রুত রুম থেকে বেরিয়ে এলো। খালামণি দেখে বলল, মাহির তোর ঘাড়ে কি হয়েছে? ও মাই গড, রক্ত! তাড়াতাড়ি আয়, তোকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। আশ্চর্য, এটা কি মেয়ে মানুষ নাকি রাক্ষসী? মাহির বলল, তেমন কিছু হয়নি খালামণি, এখনই ঠিক হয়ে যাবে। মাহির ফার্স্ট এড বক্সটা খুঁজতে লাগলো, ড্রয়ারটা খুলতেই চোখে পড়লো, মিসেস ইরানি চোখের পানি নিয়ে মাহিরের কাছ থেকে তুলোটা কেড়ে নিয়ে নিল, নিজেই ঔষধ লাগাতে লাগলো। মাহির বলল, আহ আস্তে খালামণি, লাগছে তো। খালামণি বলল, এত বড় ক্ষত হলো তাতে লাগেনি আর এখন ঔষধে লেগে যাচ্ছে, না কি অবস্থা হয়েছে দেখেছিস? মাহির বলল, তুমি যদি এভাবে কাঁদতে থাকো আমি কিন্তু ঔষধ লাগাবো না। খালামণি বলল, আচ্ছা আর কাঁদবো না, ভালো করে লাগাতে দে, বাচ্চাদের মতো নড়াচড়া করছিস কেন?
মিসেস ইরানি চোখের সবটা পানি আঁচল দিয়ে মুছে নিল, চোখটা এখনও ভিজে চুপসে আছে। মাহির সেদিকে নজর দিতেই ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল। খালামণি জড়িয়ে ধরে বলল, খুব ভালোবাসো আমায়, তাই না খালামণি? খালামণি বলল, কেন জানিস না? মাহির বলল, জানি তো, কাকে বেশি ভালোবাসো খালামণি, আমাকে নাকি মীরাকে? খালামণি বলল, যে যখন কাছে থাকে তখন তাকেই বেশি ভালোবাসি। মাহির বলল, খালামণি আমি কি দেখতে খুব পচা, খুব বাজে, খারাপ ছেলে? খালামণি বলল, এসব কি বলছিস তুই মাহির? মীরাটা যদি আরেকটু বড় হতো তাহলে তো তোর সাথে ওর বিয়ে দিতাম। তুই জানিস তোর বউর উপর আমার কত হিংসে হয়? মাহির বলল, তোমার তো সব কিছুতেই হিংসা। মাহির হালকা শব্দ করে হাসতেই মাথায় একটা টোকা দিলেন মিসেস ইরানি। বললেন, তুই বেশি পাজি হয়েছিস, তোর এখানের কী অবস্থা হয়েছে? দেখি মনে হচ্ছে কেউ কামড় দিছে। মাহির খালামণির থেকে নিজেকে ছাড়িয়ে নিল, শীতল কণ্ঠে বলল, কেউ কামড় দেয়নি খালামণি, সব কিছুতেই বাড়িয়ে বাড়িয়ে ভাবা তোমার অভ্যাসে পরিণত হয়েছে। খালামণি বলল, তুই আমাকে শিখাতে এসেছিস না? ঘুর আমার দিকে, আমার দিকে ভালো করে তাকিয়ে দেখ। বড় আপার দুলাবাইকে হারিয়ে যখন তুই এতিম হলি তখন তোকে এ বাড়িতে নিয়ে আসার সময় আমি একটা সদ্য বেড়ে ওঠা কুমারী মেয়ে ছিলাম। আর এই দেখ আমার এই চুলগুলো এখন পাকতে শুরু করেছে। তুই জানিস তোর জন্য পাড়ার সব থেকে সুন্দর ছেলেটাকেও বিয়ে করতে না করে দিয়েছিলাম কেন? কারণ ওরা শুধু আমাকে নিবে, তোকে না। আর আমি তো তখন তোকে রেখে একটা রাত কাটানোর কথা ভাবতেও পারতাম না। ভেবেছিলাম বিয়ে করবো না, তবু তোকে ছেড়ে আমি স্বার্থপরের মতো সংসারী হতে পারবো না। শেষমেশ তোর দয়ালু খালু এত বড় মন নিয়ে আমার সামনে এসে হাজির, আমার হাত দুটো ধরে বলল, মাহির বলল, ধরে বলল, আমি শুধু তোমাকে না তোমার ছেলেকেও বিয়ে করব, তাই না খালামণি? মাহির অট্ট হাসিতে ফেটে পড়ল। মাহিরের কানটা ধরে বলল, মজা নিচ্ছিস না? মানুষ বড্ড বোকার সহজ সরল ছিল রে, আমার সামনে আসলে হাঁটু কাঁপত, এখনও পাগলামি করে। একটু আগে কল করে কী বলো জানিস? বলে কিনা চাকরি ছেড়ে আমার কাছে? মধুর সময় হঠাৎ কলিং বেল বেজে ওঠায় বেশ বিরক্ত হলেন মিসেস ইরানি। এত রাত আবার কে এলো? মীরার বাবার তো আসার কথা না তাহলে? বেশ কয়েকবার বেল বাজার শব্দে এবার রেগে গেলেন মিসেস ইরানি, দ্রুত পদে এগিয়ে গেলেন। দরজা খুলতেই অল্প বয়সের এক যুবক প্রবেশ করল, মিসেস ইরানিকে বেশ ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে গেল। মিসেস ইরানি বলল, এই ছেলে, বলা নেই কনে এইভাবে ডাকাতের মতো ভিতরে ঢুকছো কেন? তুমি কি জানো আমার স্বামী পুলিশ অফিসার, কল করলে এখনই এসে তোমাকে তুলে নিয়ে যাবে? ছেলেটি বলল, খালাম্মা আমার অথই কই তো ফ্রেন্ডস। আজকের গল্পের পর্ব ছিল এতটুকুই, আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন পুরো গল্পটা আপনার কেমন লেগেছে। আর আপনি যদি ফারুক স্টাডিতে নতুন হয়ে থাকেন অথবা চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমাদের সাথেই থাকবেন। আর পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আর আনন্দের মাঝেই থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।